আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুদ্দিন নোমান। আজকের যে টিউটোরিয়ালটি রেডি করছি সেটা হচ্ছে ফাইবারের উপরে টিউটোরিয়াল। সেটি প্রোফাইলটা আমরা গতকাল যতটুকু রেডি করেছিলাম আজকে তার থেকে শুরু করব, যে আমরা কীভাবে প্রোফাইলটা রেডি করতে পারি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যেভাবে আমরা কাজ করে যাচ্ছি এইভাবে আপনার একটি প্রোফাইল সাজাবে। আমরা গতকালকে যে প্রোফাইলটি সাজিয়েছিলাম সেটা যে আই এম এ ফ্রিল্যান্সার, কিন্তু আজকে যে প্রোফাইলটাকে আমি আরেকটু ব্যতিক্রম ইয়েতে সাজাবো সেটা হচ্ছে যে আই ওয়ান্ট এ বিজনেস, মানে আমার একটি বিজনেস আছে, এই টাইপের কিছু একটা উপস্থাপন করব। তা সর্বপ্রথম আমরা ইয়ে করবো যে হোয়াট ইজ ইউর স্টোরি ইন অনলাইন, আমরা এখানে কি দিতে পারি। আমাদের যে লোগোর নিচে যে আমাদের যে ইউজার নেমটা আছে, ইউজার নেম বলতে কি যে নামটা আছে, ডিজাইন প্ল্যানেট কিউটি যে নামটা আছে এটার নিচে আমরা একটা ট্যাগলাইন দিব এরকম। তা ট্যাগলাইনটা ইতিমধ্যে আমি লিখে রেখেছি এখানে যে বেস্ট ডিজাইন সার্ভিস ফর ইউ, মানে এতটুকুই আমি লিখলাম আপাতত। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লেখার চেষ্টা করবেন। আপনারা এখানে এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করার পরে আপনারা এখানে লিখে দিতে পারবেন এটা, ঠিক আছে। লিখে দিয়ে আমরা এটা আপডেট করে দিব। আপডেট করে দিলে এই জিনিসটা এখানে আমাদের সেভ হয়ে যাবে। আর একটা লোগো আমরা জাস্ট খালি আমাদের যেহেতু ডিজাইন প্ল্যানেট ডি লেটারটাকে এখানে উপস্থাপন করছে নর্মালি, তারপর আমি একটা ডি লেটার এখানে রেডি করে রেখেছি, জাস্ট খালি ডি লেটারটাকে আমরা এখানে উপস্থাপন করবো, মানে ডি অক্ষরটাকে এখানে বোঝানোর চেষ্টা করবো যে আমরা মানে ডি অনলি ডি, মানে ডিজাইনের ডিটা আমরা এখানে উপস্থাপন করে রেখেছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা বোঝার চেষ্টা করবেন। আপনারা আপনাদের মতো করে যাদের ব্র্যান্ড আছে ব্র্যান্ড লোগো হিসেবে আপনারা দিতে পারেন। যার পার্সোনালি পার্সোনালি যখন দিবেন, যেমন যখন আই এম এ ফ্রিল্যান্সার তখন দিবেন পার্সোনাল পিকচার, আর যখন আই ওয়ান্ট এ বিজনেস তখন আপনি কোনো লোগো দিবেন। কারণ আমি যেহেতু বিজনেস আকারে এটাকে রেডি করছি এই জন্য আমরা একটা লোগো দিচ্ছি। গতকালকে ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে গতকালকে বলতে গত টিউটোরিয়ালে মানে দেখানোর চেষ্টা করেছিলাম যে আমি ফ্রিল্যান্সার হিসেবে আমরা কি দিতে পারি। আচ্ছা, আজকে প্রোফাইলটা মোটামুটি একটা সাজানোর চেষ্টা করবো আর কি। তাই এখান থেকে যে হোয়াট ইজ দ্য বেস্ট ডিসিশন অফ দ্য ওয়ার্ক প্লেস বিজনেস, আসলে কি দেওয়া যায় এখান থেকে, প্লেস আইডেন্স লিমিটেশন প্ল্যানিং ইনিশিয়াল রিসার্চ, আমরা ইনিশিয়াল রিসার্চ অ্যান্ড প্ল্যানিং আমরা দিয়ে দিলাম আপাতত। হ্যাঁ, হুইচ ডজ অন দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ব্লগ, কোন ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করি, এখানে কি আসলে কোনো ডিজাইন প্ল্যাটফর্ম কোনো কিছু আছে কি না, আই ডোন্ট নো, বাট নেটওয়ার্ক ইপোনেন্ট সিস্টেম একটু দেখি। আচ্ছা, আমরা এটাও দিতে পারি কিন্তু আইটি অ্যান্ড নেটওয়ার্ক সার্ভিস অ্যান্ড সাপোর্ট, এটাও দিতে পারি যেহেতু আমরা আইটি রিলেটেড কাজগুলো করছি। আচ্ছা, মেনু যে কোম্পানি, আচ্ছা এখন এখানে একটি বিষয় আছে যে আসলে আপনার কোম্পানিতে কীরকম লোক কাজ করছে কি, এই ধরনের একটি টপিক এখানে দেওয়া আছে। আমরা দিতে পারি দুইজন থেকে পাঁচজন ছয়জন থেকে ইয়ে, যার যেটা দেওয়া আছে আপাতত। আমার অ্যাভারেজে আমার স্টুডেন্ট আছে, অনেক হিউজ স্টুডেন্ট আছে যাদেরকে আমি দিয়ে কাজ করাতে পারি। আমার এখন ইতিমধ্যে আমার 5000 পাবলিককে আমি ইতিমধ্যে ট্রেনিং মানে কমপ্লিট করেছি এখন পর্যন্ত। তাই এখন পর্যন্ত যেহেতু করেছি তাহলে মোর দেন 500 আমি দিতে পারি, কারণ আমি সবাইকে দিয়ে কাজ করাইতে পারি, আমার এতটুকু অপরচুনিটি আছে। তা কোম্পানি নেম আমরা দিব এইখানে, ডিজাইন প্ল্যানেট যেটা দেওয়া আছে সেটাই আমরা দিয়ে দিব, ডিজাইন প্ল্যানেট কিউটি দিব, ঠিক আছে। প্ল্যানেট কিউটি, কিউটিটা একটু বড় হাতের দিলাম, ডিজাইন প্ল্যানেট কিউটি। ফোন নাম্বার অপশনাল, যদি ফোন নাম্বার দিতে চাই দিয়ে দিলাম, আর যদি না দিতে চাই না দিলাম, কোনো সামনে সেভ চেঞ্জ দিয়ে দিলাম, মানে সেভ দিয়ে দিলাম আমরা এটাকে। রীতিমতো আমাদের এই জিনিসটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা চলে যাব বিকাম এ সেলার, মানে সেলারের এখানে যে বিকাম এ সেলার আছে এখান থেকে আমরা বাকি জিনিসগুলো আমরা এখান থেকেও করতে পারবো, কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ করতে পারবো, সেটা আমরা বুঝতে পারবো কোন স্টেপে আমরা বর্তমানে আছি। এখান থেকে দেওয়ার পরে আমরা এখানে বিকাম এ সেলারে ক্লিক করবো, সেলারে ক্লিক করার পরে পরবর্তী স্টেপে আমরা এখানে কন্টিনিউ ক্লিক করবো, কন্টিনিউ এখানেও কন্টিনিউ করবো, এখানেও কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পরে আমাদেরকে কয়েকটি স্টেপ দেওয়া হয়েছে ইতিমধ্যে, আর আমাদের প্রোফাইল ইতিমধ্যে কম্পিটিশন রেট আছে 30%, আমরা এটাকে 100% করার সর্বোচ্চ চেষ্টা করবো। এখানে নামটা দেওয়া আছে, ফুল নেম আমি আমার নামই দিলাম আপাতত, আহসান উদ্দিন নোমান আমি এটা দিলাম এখানে। আচ্ছা, লোগো তো আমাদের দেওয়া আছে এখানে যতটুকু দেওয়া আছে, আর ডিসক্রিপশন আমি একটা ইতিমধ্যে এখানে রেডি করে রেখেছি, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে একটা ডিসক্রিপশন রেডি করবেন, ঠিক আছে। আমি এখানে ডিসক্রিপশন একটা পেস্ট করে দিলাম, হাই ডিয়ার, এটাকে আমি একটু নিচে নামাই দিলাম, এটা মোটামুটি আমি 3 লাইনের মতো একটা ডিসক্রিপশন এখানে রেডি করেছি, আপনারা আপনাদের মতো করে ইয়ে করবেন। আচ্ছা, ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কী কী ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন আপনি। এখানে বেসিক দেওয়া আছে, ইংলিশ বেসিক দেওয়া আছে, বেসিকটা আপনি এখান থেকে এডিট করে
বেসিকটা এডিট করে আপনি এখানে দিতে পারেন কনভারসেশনাল মানে আপনি এটাতে খুব ভালো কনভারসেশন করতে পারেন এই জিনিসটা আপনি দিতে পারেন নট বেসিক কনভারসেশন দিলে কি হয় বায়াররা অন্ততপক্ষে আপনার কাছে আসবে যে না আপনি কনভারসেশন খুব ভালো পারেন এই বিষয়টার উপরে আমরা এখানে আপগ্রেড দিয়ে দিলাম আমরা আরও কিছু ল্যাঙ্গুয়েজ অ্যাড করব কেন ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করছি এটা পরবর্তীতে আমরা দেখাই দিব কারণ এখানে আচ্ছা পরবর্তীতে আমি এখনই দেখাই দিচ্ছি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আচ্ছা এখানে আমরা যদি সে এক্সাম্পল আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে যদি আমরা কাজ করি সে আমরা ফটোশপ এডিটিং নিয়ে আমরা কাজ করব ফটোশপ এডিটিং আপনারা দেখছেন এখানে সার্ভিস অপশনে গেলে আমরা সার্ভিস অপশন পাচ্ছি আমরা এখানে সেলার ডিটেলস গেলে সেলার ডিটেলস পাচ্ছি যাওয়ার পরে এখানে দেখবেন যে কোন ল্যাঙ্গুয়েজগুলো সবচেয়ে বেশি মানে ইয়ে দেওয়া আছে মানে বিশেষ করে মানে প্রথমের দিকে কোন ল্যাঙ্গুয়েজগুলো সবচেয়ে ডিমান্ডেবল ল্যাঙ্গুয়েজগুলো প্রথমের দিকে যেগুলো আছে যেমন ইংলিশ আছে এখানে উর্দু আমাদের খুব কাছাকাছি দেশ ওরাই বাহিরের কান্ট্রিগুলো কাজ করে হিন্দি মানে ইন্ডিয়া এরাও বাহিরের কাজ করে বেঙ্গলি এরাও কাজ করে এখানে স্পেনিশ একটা আছে এমনকি ফ্রান্স আছে জার্মানি আছে রাশিয়ান আছে এই যে চারটা ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ এমনকি এই দেশগুলোতে আমরা খুব বেশি কাজ করতে পারি কাজ করার সুযোগগুলো থেকে তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা অ্যাড করব এখান থেকে যে প্রথমের দিকে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে আচ্ছা তাহলে আমরা যদি এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করি এখানে অ্যাড করব আমরা এখান থেকে কি দেখেছিলাম মোটামুটি স্প্যানিশ প্রথমটা স্প্যানিশ অ্যাড করলাম যে স্প্যানিশ চলে এসছে এখান থেকে আমরা কি দিব এটা কি বেসিক দিব কনভারসেশনাল দিব আমরা এটাকেও কনভারসেশনাল দিব এই কারণে কনভারসেশনাল দিব যে আমরা এটাকে প্রপারলি কনভারসেশন করতে পারি আচ্ছা স্প্যানিশ দিলাম তারপর আমরা এখান থেকে কি দিতে পারবো আমরা ফ্রান্স দিতে পারবো ফ্রান্সিস ঠিক আছে আচ্ছা ফ্রান্স আচ্ছা ফ্রান্স চলে আসছে সেম থিং কনভারসেশন আমরা এখান থেকে দিব অ্যাড আচ্ছা তারপরে আমরা দিতে পারি ফ্রান্স জার্মান অথবা রাশিয়ান আমরা জার্মান দিব কারণ জার্মানে এখানে মোটামুটি ইয়ে আছে অনেকগুলো মানে অ্যাড করার মতো জার্মান সেম থিং কনভারসেশনাল অ্যাড দিয়ে দিলাম মোটামুটি চারটা ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করতে পারবেন অ্যাড করার পরে আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন আপনার প্রোফাইলটাতে এখানে ইতিমধ্যে 50% আমাদের ইয়ে কমপ্লিট হয়ে গিয়েছে ইউর কোয়েশ্চেন সিলেক্ট ইউর কোয়েশ্চেন আপনি কোন ক্যাটাগরিতে কাজ করছেন আমি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে কাজ করছি আচ্ছা গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে আপনি কোন বিষয়গুলোর উপর আসলে এক্সপার্ট ঠিক আছে সেই বিষয়গুলো আপনি এখানে চেক মার্ক দিয়ে দেবেন আর প্রথম থেকে এখান থেকে চলে আসি সর্বপ্রথম আমরা দিতে পারবো ব্যানার অ্যাড তারপরে আমরা দিতে পারবো ফ্লায়ার ডিজাইন আছে ইলাস্ট্রেশন লোগো ডিজাইন আমরা দিব এখান থেকে তারপরে আমরা দিয়ে দেবো যেহেতু ডিজাইন রিলেটেড আমরা বুক কভার দিতে পারি তারপরে ফটোশপ এডিটিংটা কোথায় আছে আচ্ছা ফটোশপ এডিটিং তারপরে আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন 1 2 3 4 যার মোটামুটি 5 আচ্ছা ও আচ্ছা আর 5টার উপরে দিতে পারবেন না এখানে 1 2 3 4 5 হ্যাঁ 5টা আমরা আপাতত দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা ইয়ারলি আমি যেহেতু কবে থেকে কাজ করছি সেই বিষয়টা আমি ইয়ে করবো যে আমি এই বিষয়টার উপর কবে থেকে আমি এক্সপার্ট আমি দিলাম মোটামুটি 2003 থেকে আমি কাজ করি এই ধরনের একটি টপিক অথবা আমি আরেকটু পরে দিই 2003 না দিয়ে আমি 2008 দিলাম ঠিক আছে এখান থেকে 8 দিয়ে 2020 পর্যন্ত আমি এখানে উপস্থাপন করে দিলাম আচ্ছা এখানে তাহলে মানে অকুপেশনটা এখানে আমরা উপস্থাপন করে দিলাম করে দেওয়ার পরে আমরা যদি আরও অ্যাড নিউ করতে চাই আমরা করতে পারবো তা আমার আপাতত করার প্রয়োজন নেই এখন আমরা স্কিলটা আমরা কী দিব এই স্কিলটা আমরা দিব সর্বপ্রথম যেহেতু আমরা ফটোশপ রিলেটেড কাজ করবো ইলাস্ট্রেটর কাজ করবো তা আমরা দিতে পারি অ্যাডো ফটোশপ ঠিক আছে অ্যাডো ফটোশপ আমরা এখানে দিয়ে দিলাম এক্সপার্ট লেভেল আমরা কী দিব আমরা এক্সপার্ট লেভেল দিয়ে দেবো এখানে লেভেলটা আমরা কোন ধরনের লেভেল দেবো এক্সপার্ট লেভেল দেবো তারপর এখানে ফটোশপ যখন আপনি দিয়ে দিয়েছেন এখানে কিছু জিনিস তারা এখানে আপনাকে মানে অ্যাড করে দেওয়ার সুযোগ দিয়েছে যেমন আপনি ফটোশপ এডিটিং দিতে পারেন ঠিক আছে এখানে আপনাকে সাজেস্ট করতেছে বিষয়গুলো তো ফটোশপ এডিটিং দেওয়ার পরে আপনি এখান থেকে লোগো ডিজাইন দিতে পারেন ঠিক আছে আপনি এক্সপার্ট লেভেল দিয়ে দিলেন তারপরে এখান থেকে আপনাকে গ্রাফিক ডিজাইন ইলাস্ট্রেটরটা ঢুকায় দেই এখানে ইলাস্ট্রেটর দিলে আমরা যেহেতু কাজ করবো ইলাস্ট্রেটরেও আমরা গ্রাফিক ডিজাইন দিতে পারি ঠিক আছে এক্সপার্ট অ্যাড তারপরে ফ্লায়ার ডিজাইন দিতে পারি এক্সপার্ট এক্সেট্রা এক্সেট্রা এইভাবে আপনারা আপনাদের মতো করে সুন্দর করে অ্যাড করবেন যেমন আমরা এখান থেকে যদি আরও অ্যাড করতে চাই অ্যাড নিউ করি আমি যদি লিখতে চাই যে ইমেজ এডিটিং অথবা বিএসসি কে জিআরও ইউএনডি ব্যাকগ্রাউন্ড রিমুভাল ঠিক আছে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিব এই কারণে এই কারণে এটা ফাইবারে
খুব চুজ করে এটাকে পছন্দ করে ঠিক আছে তারপর আমরা এটা দিয়ে দিলাম অ্যাড দিয়ে দিলাম তারপর আমরা যদি ক্লিপিং পাথ নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা ক্লিপিং পাথ দেব ক্লিপিং পাথ ঠিক আছে ক্লিপিং ক্লিপিং পাথ দিলাম এটা এক্সপার্ট লেভেল দিয়ে দিলাম অ্যাড দিলাম এগুলো আপনারা আরও অ্যাড করতে পারবেন ঠিক আছে আমি এই কয়টাই অ্যাড করে রাখলাম আর ক্যাটাগরিটা দিয়ে দেবো আমরা এখান থেকে বাংলাদেশ আমরা বাংলাদেশে লেখাপড়া কোথায় করেছি আমি সে এক্সাম্পল আমি কার্মিকেল কলেজে লেখাপড়া করেছি আমি আপনার আমারটা দিয়ে দিলাম আপনি আপনারটা দিয়ে দিবেন হ্যাঁ কার্মিকেল কলেজ চলে আসছে ইতিমধ্যে টাইটেল দিব আমি কি আমি করেছি আপনার বিএ অনার্স ঠিক আছে অথবা এম এ আমি এম এ কমপ্লিট করেছি এখান থেকে এম এ কোথায় আছে এখানে আচ্ছা এম এ আছে মেজর সাবজেক্ট আমার ইংলিশ কারণ আমি ইংলিশে স্টুডেন্ট ইংলিশ ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচার আমার ছিল আমার 2015 না 14 এটা কমপ্লিট ছিল 14 আমরা দিয়ে দিলাম আচ্ছা আমি এটা অ্যাড করে দিলাম সার্টিফিকেশনটা আপনি দিবেন যেহেতু আপনারা কুইক টিমের এই ইয়েটি পাচ্ছেন আপনারা এই টিউটোরিয়ালগুলো সব কুইক টিমের আন্ডারে পাচ্ছেন তো আপনারা কিউ ইউআইসিকে কুইক টিম বিডি দিতে পারেন প্রয়োজনে পরবর্তীতে যদি কোনো ভেরিফিকেশন আসে তাহলে সেটা আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে পারবো আর কি এখানে দিতে পারেন ফ্রম ইট ইজ অ্যাডোব আচ্ছা আচ্ছা ঠিক আছে এখান থেকে সার্টিফিকেট অ্যাওয়ার্ড এই সার্টিফিকেট অ্যাওয়ার্ডটা দিব আমরা এখান থেকে অ্যাওয়ার্ডেড বুঝলাম না সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড আচ্ছা এখানে দিতে পারেন গ্রাফিক ডিজাইন জি আর এ পি এইচ আই সি গ্রাফিক পি এইচ আই জি এম গ্রাফিক ডিজাইন অ্যাড এটা আমরা কত সালে কমপ্লিট করেছি সে এক্সাম্পল আমরা 18 সালে দিলাম আমরা এটা এখানে ইয়ে দিয়ে দিলাম কুইক টিম ভিডিও গ্রাফিক ডিজাইন এটা দিয়ে দিলাম আচ্ছা দেওয়ার পর পার্সোনাল ওয়েবসাইট ঠিক আছে পার্সোনাল ওয়েবসাইট এখান থেকে দিতে বলতেছে এটা প্রাইভেট থাকবে তো আমাদের তো আপাতত পার্সোনাল ওয়েবসাইট নাই আমরা কী দিব এখান থেকে তা না দেই আপাতত কন্টিনিউসে ক্লিক করলাম কন্টিনিউসে ক্লিক করার পরে আমাদের ইতিমধ্যে 50% দেখাচ্ছে আমাদের এখানে সোশ্যাল ইয়েগুলো যেগুলো অ্যাড করা আছে সেটা হচ্ছে গুগলটা ইতিমধ্যে অ্যাড করা আছে টুইটারটা আমরা অ্যাড করতে পারি টুইটার ইতিমধ্যে অ্যাকাউন্ট আমি খুলে রেখেছি টুইটারটা অ্যাড করতে পারি টুইটারটা আমরা অ্যাড করে দিই এখান থেকে অথরাইজ করে দিলাম টুইটারটা অ্যাড হয়ে গেছে আমি বিহান্সেও আমার একটা অ্যাকাউন্ট করা আছে এখান থেকে বিহান্সের অ্যাড ইউর বিহান্স প্রোফাইল আচ্ছা আচ্ছা বিহান্সের প্রোফাইলটা এখান থেকে অ্যাড করতে হবে বিহান্সের প্রোফাইলটাতে আমি সরাসরি বিহান্সের প্রোফাইল কি এখানে দেওয়া আছে কোথাও না টুইটার বিহান্সের আচ্ছা মোটামুটি সেভ দেওয়া আছে আমি এখান থেকে সরাসরি আমার প্রোফাইলে চলে যাই প্রোফাইল থেকে আমি এই যে এটাকে কপি করে নিয়ে এসে আমি এখান থেকে বিহান্সের প্রোফাইলটাকে আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আমি এখান থেকে কানেক্ট করে দিলাম হ্যাঁ ভেরিফাই ইউর বিহান্স অ্যাকাউন্ট কপি আচ্ছা 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 বিহান্সে এখানে আবার একটা ইয়ে ওয়েবিনার এন্টার ইয়ে এখানে দিলাম এটা ফাইবার ফাই বি ডাবল আর এখান থেকে আমরা এটা অ্যাড করে দিতে হবে আমি এটা আগে একটা অ্যাড করে রেখেছিলাম সেটাকে আমি ইয়ে করে দিলাম ক্লোজ করে দিলাম আমি এখানে আবার একটা রিলোড দিলাম রিলোড দিয়ে আমি আবার এখানে কন্টিনিউ ক্লিক করলাম হ্যাঁ এটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে বিহান্স টুইটার গুগল আপনাদের যারা ফেসবুক এখন পর্যন্ত কানেক্ট করেনি তারা ফেসবুক কানেক্ট করে নেবেন তারপরে ভিমোতে যদি কেউ অ্যাকাউন্ট করতে চান ড্রিবলে অ্যাকাউন্ট করতে চান সব কিছু অ্যাকাউন্ট করে নেবেন করে নেওয়ার পরে আমাদের ইতিমধ্যে এখানে 55% কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখান থেকে কন্টিনিউ করলাম কন্টিনিউতে 55% ইয়ে হয়ে গেছে ইতিমধ্যে আচ্ছা ভেরিফাই ইমেল ভেরিফাই হয়ে গেছে আমাদের ফোন নাম্বার ভেরিফাই আছে আমরা যদি এখন এখান থেকে সরাসরি কন্টিনিউ টু ক্রিয়েট গিকে ক্লিক করি তাহলে মোটামুটি আমাদের 50% এডিট অন পার্সোনাল ওয়েবসাইট আচ্ছা পার্সোনাল ওয়েবসাইট আমরা এখানে কি দিতে পারি পার্সোনাল ওয়েবসাইট আচ্ছা পার্সোনাল ওয়েবসাইটের জায়গাটাতে কুইক টিম বিডি .com আপাতত যেহেতু আমি কুইক টিম বিডির আমার ইয়ে আছে www.quickteambd.co
quicktmpt.com এখানে দিয়ে দিলাম কন্টিনিউ দিলাম কন্টিনিউ দেওয়ার পরে আবার কন্টিনিউ দিলাম আবার কন্টিনিউ দেওয়ার পরে মোটামুটি 55% এখানে দিয়ে দিলাম হ্যাঁ মোটামুটি আমার ইয়ে হয়ে গেছে প্লিজ কমপ্লিট দিস প্রোফাইল স্টেপ ওকে এডিট মিনিমাম রিকোয়ারমেন্ট 65% রিকোয়ার টু কন্টিনিউ প্লিজ কমপ্লিট আচ্ছা ভিডিও দিয়ে দেখি এখানে মূলত কি চাচ্ছে আর কি আচ্ছা ফিনিশ দেখি হ্যাঁ মোটামুটি ফিনিশ আলহামদুলিল্লাহ হয়ে গেছে অ্যান্ড আমরা ফিনিশ দিতে পারি ফিনিশ দিয়ে দিলে আমাদের একটা ক্রিয়েট গিগ রেডি করার জন্য মানে একটা গিগ রেডি করার জন্য ইয়ে করছে গিগটা যে আমরা রেডি করবো আমাদের প্রোফাইলটা কিন্তু এখন পর্যন্ত প্রপারলি সাজানো হয়নি প্রোফাইলটা সাজানো হয়েছে কিনা এটা আমরা একটু প্রোফাইল থেকে দেখে আসি তাহলে আমরা বুঝতে পারবো মোটামুটি মোটামুটি এখানে একটা লোগো দেওয়া হয়েছে নিজের বেস্ট ডিজাইন সার্ভিস ফর ইউ এটা দেওয়া হয়েছে আমরা এখানে একটা মোটামুটি ইয়ে দিতে পেরেছি এখন পর্যন্ত ডিজাইন ও রিগার্সের কথাটা এখান থেকে আমরা একটু রিগার্সের যে কথাটা আছে এটা একটু নিচে দিই আপগ্রেড এটা দিলাম হ্যাঁ রিগার্স এটা আচ্ছা এই যে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড হয়ে গিয়েছে আমাদের এখান থেকে লিঙ্কেড অ্যাকাউন্টগুলো অ্যাড হয়ে গেছে আমাদের স্কিলগুলো অ্যাড হয়েছে এডুকেশন অ্যাড হয়েছে সার্টিফিকেশন অ্যাড হয়েছে গ্রাফিক ডিজাইন ঠিক আছে কুইক টিমপিটি এটা মোটামুটি আমাদের এটা একটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন পর্যন্ত আর কি ঠিক আছে এখন আমরা আমাদের অন্যান্য কার্যক্রমগুলোতে চলে যেতে পারবো এভাবে আপনাদের যারা পার্সোনাল অ্যাকাউন্ট আছে তারা আপনারা পার্সোনাল অ্যাকাউন্টগুলো আপনারা করে নিতে পারবেন এবং যদি একটা বিজনেস অথবা ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে যদি করতে চান তাহলে অবশ্যই ব্র্যান্ড অ্যাকাউন্ট হিসেবে আপনারা সাজাতে পারবেন দুটো পদ্ধতি আমাদের দুটো টিউটোরিয়ালে দেখিয়েছে আপনাদেরকে যাতে করে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয় আর পরবর্তীতে আমরা কিভাবে গিগ তৈরি করবো এবং গিগ তৈরি করার আগে আমরা কিভাবে গিগের ইমেজগুলো ফাইন্ড আউট করবো গিগের ইমেজগুলো কিভাবে রেডি করবো আই ক্যাচিং একটি গিগ ইমেজ আমরা কিভাবে রেডি করতে পারি তারপরে গিগ রিসার্চ কিভাবে করবো এসেটেসার মানে এভরিথিং আপনাদের জন্য ওয়েট করছে আশা করি ইনশাল্লাহ আপনাদের জন্য খুব সুন্দর করে সকল প্রকার টিউটোরিয়াল করে রেডি করবো আপনাদের জন্য শুধু আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি সুস্থ থাকি আর এই প্রতিদিন আপনাদের জন্য যে টিউটোরিয়ালগুলো বানাচ্ছে আর প্রতিদিন কিন্তু আমাদের আটটায় রাত আটটায় আমাদের টিউটোরিয়ালগুলো আসছে আজকে যে টিউটোরিয়াল দিচ্ছেন পরবর্তীতে আগামী টিউটোরিয়ালটা দেখার জন্য অবশ্যই রাত আটটার সময় আপনারা অপেক্ষা করবেন তাহলে আমাদের নতুন টিউটোরিয়াল পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে